কোনো রকম মাইক্রোয়ে ছাড়াই গ্যাসের উনুনে কিন্তু এই বনরুটিগুলো তৈরি করে নিতে পারবে দোকানের থেকে কিন্তু এটা কোনো অংশই কম নেই দেখো কতটা পরিমাণে স্পঞ্জি নরম তুল তুলে হয়েছে বনরুটির এই রেসিপিটা তোমাদের সাথে কিন্তু আজকে ডিটেলসে শেয়ার করব তাহলে তোমরাও কিন্তু বাড়িতে বসে খুব সহজে এগুলো তৈরি করে নিতে পারবে এগুলো তৈরি করার সময় পরিমাণটা যদি ঠিকঠাক নেওয়া হয় তাহলে কিন্তু কোনো কিছুতে অসুবিধা হবে না এর জন্য প্রথমে এক কাপ উষ্ণ গরম দুধ নিয়ে নেব আর তার মধ্যে দিয়ে দেবো চার পাঁচ চামচের মতন চিনি চিনিটা কিন্তু তোমাদের স্বাদ মতো তোমরা নিতে পারো এরপর এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পর এর মধ্যে এক চামচের মতন ইস্ট দিয়ে দেব দুধটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম রাখবে এরপর এগুলো সব একসাথে ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি এগুলো সব একসাথে ভালো করে মেশানো হয়ে গেলে আমরা কিন্তু এর মধ্যে ময়দা দিয়ে দেব আমি কিন্তু ওই কাপ নেপেই প্রায় পোনে তিন কাপের মতন ময়দা এর মধ্যে দিয়ে দিলাম তোমরা চাইলে এটা আটা দিয়েও করতে পারো ময়দাটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দেবে লবণটা দেওয়ার সময় আমি ভিডিওটা করতে কিন্তু ভুলে গেছিলাম এবার দেখো সব একসাথে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি ময়দাটা মাখার সময় কিন্তু একটু নরম করেই মাখতে হবে আমরা যেরকম রুটি বানানোর জন্য মাখাই তার থেকে কিন্তু অনেকটাই নরম করতে হবে দেখো মাখানোর সময় কিন্তু এটা এরকম নরম হয়ে হাতে কিন্তু লেগে যাবে তারপরে মাখতে মাখতে একটু শক্ত হয়ে যাবে ময়দাটা মাখার সময় মাঝে মধ্যে কিন্তু এর মধ্যে এক চামচ করে তেল দিয়েছিলাম তেল দেওয়ার ফলে ময়দাটা কিন্তু হাত থেকে খুব সহজেই ছাড়িয়ে যাবে এটা কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে অনেকক্ষণ ধরে মাখছিলাম বলে এটা কিন্তু আগে থেকে অনেকটাই শক্ত হয়ে গেছে তোমরাও কিন্তু একটু সময় নিয়ে এটা মাখবে তাহলে রুটিগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে এখান থেকে তুলে এবার একটা চাতালের উপর দেখো সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে এটা কিন্তু দু হাত দিয়ে ভালো করে আমরা মেখে নেব উল্টে পাল্টে প্রায় দশ মিনিটের মতন কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি প্রথমে দেখো হাত থেকে একদমই ছাড়তে চাইছিল না এরপর আরও দু চামচের মতন তেল দিয়ে ভালো করে কিন্তু আবার মেখে নিয়েছি আমি কিন্তু মোট এখানে তিন থেকে চার চামচের মতন তেল ব্যবহার করেছি আমি ঠিক যেমন তৈরি করছি তোমরাও যদি ওরকমভাবে তৈরি করো তাহলে তোমাদেরটাও কিন্তু অবশ্যই হবে ময়দাটা মাখানোর উপরই কিন্তু রুটিটা কেমন তৈরি হবে সেটা কিন্তু নির্ভর করে আমি কিন্তু অনেকটা সময় ধরে মেখে এটা কিন্তু সেই গাবলাটার মধ্যে রেখে দিয়েছি প্রায় ঘন্টা খানিকের এটা যেহেতু ঘন্টাখানিক পর ফুলে একদম ডবল হয়ে যাবে সেই কারণে কিন্তু পাত্রটা একটু বড় নেওয়ারই চেষ্টা করবে অনেক সময় ইস্ট দিয়ে পাউরুটি তৈরি করতে গেলে ইস্টের কিন্তু একটা গন্ধ বেরোয় কিন্তু যদি ঠিকঠাক পাপের নেওয়া যায় তাহলে কিন্তু কোনো রকম গন্ধই বেরোবে না দেখো ঘন্টা পর ফুলে কতটা হয়ে গেছে এবার এর মধ্যে থেকে দেখো হাওয়াটা বের করে নিলাম তারপরে আরেকটু মেখে নেব এটার মধ্যে হাতে তোমরা তো বুঝতেই পারছো যে এটা কতটা নরম করে মেখেছি ঠিক এরকমভাবে নরম করে কিন্তু মাখবে তাহলে রুটিগুলো কিন্তু সুন্দর নরম তুল হবে পাত্রে এবার যেটুকু লেগেছিলো সেটুকু কিন্তু দেখো আমরা ভালো করে তুলে নিয়েছি এরপর খুব একটা বেশি মাখার দরকার নেই হালকা করে একটু মেখে নিয়ে আমরা কিন্তু একটা গোল মতন করে ডোবা নিয়ে নেব এবার একটা চুরির সাহায্যে দেখো এটার মাঝখান থেকে কিন্তু আমরা কেটে টুকরো করে নিচ্ছি টুকরোটা থেকে আরেকটা অংশ সরিয়ে নিয়ে একটা অংশ থেকে কিন্তু আমরা চুরির সাহায্যে অনেকগুলো ছোটো ছোটো লেচি কেটে নেব মানে তোমরা যেই সাইজের রুটিগুলো তৈরি করতে চাও সেরকম সাইজের কিন্তু লেচি কেটে নেবে আমি কিন্তু খুব একটা বড় সাইজের করিনি আর প্রত্যেকটা টুকরো কিন্তু আমি একই সাইজের করার চেষ্টা করেছি আমি প্রায় এক বাটি ময়দা দিয়ে আটটার মতন রুটি বানিয়েছি আমি যেহেতু একটু ছোটো ছোটো বানিয়েছি সেই জন্য আটটার মতন হয়েছি সবগুলো কাটা হয়ে গেলে এবার এই টুকরো থেকে আমি কিন্তু দেখো একটা তুলে নিয়েছি এবার এই ছোটো ছোটো ডোগুলো হাতের সাহায্যে কিন্তু উপরের অংশটা দেখো আমরা স্মুথ করে নিচ্ছি ঠিক আমি যেমনভাবে করছি তোমরা কিন্তু সেই একই রকমভাবেই করবে এরকমভাবেই স্মুথ করে দিলে উপরের অংশটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে দেখে এগুলো ছোটো ছোটো মনে হলেও কিছুক্ষণ রেখে দিয়ে কিন্তু এগুলো ফুলে একদম ডবল হয়ে যাবে তোমাদের সুবিধার জন্য আমি দেখো আরেকটা কিন্তু তোমাদের তৈরি করে দেখাচ্ছি আমরা যেই থালাটার উপর এগুলো তৈরি করতে বসাবো সেই থালাটার উপরে কিন্তু প্রথমে একটা কাগজ কেটে বসিয়ে দিয়েছি তারপর সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম যার ফলে কিন্তু এগুলো থালার উপর লেগে যাবে না এবার এগুলো সব দেখো এক এক করে তৈরি করে ওই থালাটার উপর কিন্তু আমরা সুন্দরভাবে সাজিয়ে দেবো আমার কিন্তু এই আটটা রুটি ওই একই থালার মধ্যে কিন্তু ধরে গেছিলো এরকমভাবে ভাবে তৈরি করলে তোমাদের রুটিগুলো এত সুন্দর নরম হবে তোমরা ধারণাও করতে পারবে না এগুলো কিন্তু থালার উপর সুন্দরভাবে সাজানো হয়ে গেছে আমি ওইদিকে একটা ডিম পাঠিয়ে নিয়েছি ডিমের থেকে কুসুমটা কিন্তু আমরা আলাদা করে নিলাম কুসুমটা আবার ভালো করে ফেটিয়ে নিয়ে আমরা কিন্তু এর উপরে ব্রাশ করে দেবো আমার কাছে যেহেতু ব্রাশটা ছিল না সেই কারণে চামচের সাজে কিন্তু আমরা কুসুমটা দেখো সবার গায়ে কিন্তু ভালো করে লাগিয়ে নিয়েছি চাইলে তোমরা এর উপর থেকে একটু হালকা করে সাদা তিলো ছড়িয়ে দিতে পারো এতে দেখতে কিন্তু আরো বেশি ভালো লাগে ওইদিকে কড়াইতে কিন্তু আমি কিছুটা পরিমাণ নুন গরম বসিয়ে দিয়েছি আর তার উপরে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড এবার থালাটা ধরে ওই কড়াইয়ের উপর প্রায় কুড়ি পঁচিশ মিনিটের জন্য আমরা এটা বসিয়ে দেবো এটা বসানোর পর কিন্তু আমরা একটা ঢাকনা চাপা দিয়ে দেব দশ মিনিট পর কিন্তু আমি ঢাকনাটা একবার সরিয়ে দেখেছিলাম তখন দেখছি প্রায় অনেকটাই কিন্তু ফুলে গেছে ঢাকনাটা তখন সরানোর পর কিন্তু আমি উপর দিয়ে একটু হালকা করে পাটারও ব্রাশ করে দিয়েছিলাম তোমরা চাইলে বাটারটা নাও দিতে পারো তারপরে আরো প্রায় পনেরো মিনিটের মতন আমরা ঢেকে দিয়েছিলাম পনেরো মিনিট পর কিন্তু এটা যখন তুলে দেখেছি তখন দেখেছি একদম পারফেক্ট হয়ে গেছে এটা দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু দারুণ হয়েছে তাহলে তোমরাও কিন্তু এইভাবে কোন রকম মাইক্রোওয়েভ ছাড়াই গ্যাসের উননে পাউরুটি তৈরি করে নিতে পারো আমাদের একটা মাঝখান থেকে আমি ছিঁড়ে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু দোকানের মতন একদম নরম তুল তুলে আর স্পঞ্জি হয়েছিল কেউ কিন্তু কোনো রকমভাবে বুঝতেই পারবে না যে এটা ঘরে তৈরি করা হয়েছে তাহলে আর দেরি কিসের ঘরে বসেই এবার থেকে এরকমভাবে পাউরুটিটা তৈরি করে নিও রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে এরকম সহজ ধরনের রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে